নির্যাতিতা জান্নাতি আক্তার ফেরদৌসির অভিযোগ, সাদরের দক্ষিণ ঘাগোয়া গ্রামে স্বামীর বাড়িতে শনিবার রাতে বেদম মারপিট করে স্বামী শুভ ও তার পরিবারের সদস্যরা। গভীর রাতে গলায় বটি দিয়ে হত্যারও চেষ্টা করে তারা। রোববার ভোরে শেষ পর্যন্ত কোনো মতে জীবন নিয়ে পালিয়ে রক্ষা পান তিনি। 3 লাখ টাকা নিছে, আবার 1 লাখের দাবি চায়। মাথায় মারছে, চুল টানে ধরছে, পিঠে মারছে, তারপরে যে পায়ে গলায় বটি ধরছে। আমার শ্বশুর, আমার শাশুড়ি। মহিলা মানুষ, টাকাটা দিতে তো সময় লাগবে, এই কারণে মারধর করছে। আমার ফুফাতো বোনের উপর যে নির্যাতনটা হয়েছে, এটা আসলে মানে সেই মানে বর্বরতা কো হার মানায়, এর আমরা কঠিন বিচার চাই। 2 বছর আগে প্রেমের সম্পর্কে উত্তর ঘাগোয়ার ফেরদৌসিকে বিয়ে করে দক্ষিণ ঘাগোয়ার আব্দুল্লাহ আল জোবায়ের হাসান শুভ। বিয়েতে 3 লাখ টাকা যৌতুক নিলেও বাড়ি করার জন্য আরও 1 লাখ টাকা না পেয়ে নির্যাতনের খড়গ নামে ফেরদৌসির উপর। শরীর জুড়ে জখম নিয়ে রোববার দুপুরে জেলা হাসপাতালে ভর্তি করা হয় ফেরদৌসিকে। ওনার শরীরে বিভিন্ন জায়গায় উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তো পেশেন্টকে আমরা ভর্তি নিয়েছি হসপিটালে। আরও উন্নত চিকিৎসা লাগে বা কোনো জায়গায় রেফার করার প্রয়োজন হয়, সেটা তেনারা করবেন। নির্যাতনের শিকার ফেরদৌসি বাদী হয়ে 4 জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন। তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে স্বামী তাকে মারপিট করেছে, যৌতুকের দাবিতে মারপিট করেছে। মামলায় ফেরদৌসির স্বামী শুভ, শ্বশুর, শাশুড়ি ও ননদকে আসামি করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।